বাজার করতে এসেছেন? এখান থেকে কি বাজার করা হয়? হ্যাঁ, আমাদের প্রতি সপ্তাহেই বাজার করা হয়। এখান থেকেই করে নেওয়া হয়। সপ্তাহে দুদিন? সপ্তাহে না, শুধু বৃহস্পতিবার। দেখাই সাপটা, সাপের মতন সাইজ, একদম বিশাল সাইজ। একটু তোলো, বিশাল বিশাল। আপনি কি এখান থেকেই বাজার করেন? সপ্তাহে দুদিন? তা দিয়ে পুরো সপ্তাহ চলে যায়। চলে চলে যায়, হপ্তাহ চলে যায়। এখানে অনেকটা সাশ্রয় তো হয়। হ্যাঁ, একটু করে উপকার হয়। দিকে শাটিং মাছ, শাটিং মাছ এত বড়? এত বড়। বাহ, এটার মাছটা কাটলে পরে কি এটা কি কালারটাই কি এরকম নাকি? হ্যাঁ, কালার ওরকম ওরকমই ওরকমই লালচে। হাই বং, নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ, মধ্যম গ্রাম থেকে। তোমাদেরকে আজকে আমি নিয়ে যাব একটা বাজারে এবং সেখানে গিয়ে দেখাবো সেখানকার মাছ বাজার। সেই মাছ বাজারটি ভীষণ বিখ্যাত। একটু বলেই দিই তোমাদের, আসলে আমি যাচ্ছি গঙ্গানগর কাটাখালে। সেখানে কিন্তু একটা বাজার বসে প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার। আমি জামা পরে রেডি হয়ে গেছি, আমি সেই বাজারেই এখন যাব। গিয়ে সেই বাজারের মাছের যে ডিপার্টমেন্ট আছে সেটাকে তোমাদের তুলে ধরবো, কারণ সেখানকার মাছ বাজার অনেকটা বড়, অনেকটা সস্তা এবং খুব টাটকা মাছ সেখানে পাওয়া যায়। যারা বেশি মাছ কেনে বা যারা পাইকারিতে মাছ কিনতে চায় তাদের জন্য ওই জায়গাটা ভীষণভাবে কার্যকরী। তো চলো দেরি না করে সেই জায়গায় তোমাদের নিয়ে যাই, সেখানে গিয়ে দেখাবো কী রকমের মাছ পাওয়া যায়, কী রকম দাম। তো চলো দেরি না করে সেখানেই চলে যাই। এটা লাইলন টিকা আছে তো, একদম টাটকা মাছ, সবে তুলে নিয়ে আসছে এরকম লাগছে দেখে। কি দাম আছে ভাই? রুই মাছ 150 টাকা কেজি? ওকে, তো সবই 150 টাকা কেজি। রুই মাছ 150 টাকা, পাঙাশ মাছ 150 টাকা, আর এটা কি মাছ? ঢেলা মাছ, চেলা, চেলা, সরি, চেলা মাছ। আচ্ছা দাদা, আপনি কি এখান থেকেই বাজার করেন? সপ্তাহে দুদিন? তা দিয়ে পুরো সপ্তাহ চলে যায়। চলে চলে যায়, হপ্তাহ চলে যায়। এখানে অনেকটা সাশ্রয় তো হয়। একটু করে উপকার হয়। দিকে আচ্ছা, এখানে কিন্তু লাইলন টিকা এখানেও আছে, তেলাপিয়া, লাইলন টিকা সবই আছে। একটু কাকার কাছ থেকে শুনে নেবো কী মাছ তুলেছো আর কী দাম। দাম হচ্ছে খুব, এখন বাজার খুব খারাপ, 80 টাকা কিলো, 80 টাকা কিলো এখন বাজারে খুব খারাপ পজিশন, আগের মতো এখন আর বাজার নেই। এখানে তো চিংড়িও তুলেছে না? হ্যাঁ, চিংড়ি আছে। চিংড়ি এটা আগে বিক্রি হতো 30 টাকা শ 25 টাকা শ, কিন্তু এখন 20 টাকা শ খাচ্ছে না। খুব বাজার খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। ব্যবসার হালকাত খুব খারাপ, মানে আমরা ক্ষুদ্র শিল্পী খুব খারাপ পজিশনে রয়েছে, দাঁড়িয়ে গেছে। তো খুবই, মানে দাদা কাকা বলছে যে খুবই অবস্থা খারাপ ব্যবসার। প্রচুর রুই মাছ দাদা। রুই মাছ কত করে কেজি যাচ্ছে দাদা? 160 টাকা কেজি। অনেক অনেক এই দোকানে রুই আছে, অন্য দোকানে অনেক অন্যরকম মাছ আছে। আপনার কাছে সব? আমার কাছে সব। 160 টাকা কেজি। দাদা কাতলা কত করে দিচ্ছ দাদা? বড়গুলো 200 টাকা কেজি। গোটাই নিতে হবে নাকি কেটেও নিতে পারবে? মাথা দিয়ে হাফ নিলেও 200 টাকায় কেজি পড়বে। কাতলার সাইজ কিন্তু খুব ভালো সাইজ আছে, 200 টাকা কেজি। আচ্ছা, এটা হচ্ছে ভাঙর মাছ তাই তো? আর ওটা হচ্ছে শোল মাছ, এটা এটা হচ্ছে মৃগেল। হ্যাঁ, এটা তো জানি চিংড়ি, এটাও ঠিক কাতলা, ঠিক পুঁটি মাছ, চিংড়ি। আর এই হচ্ছে আমাদের দাদা। আচ্ছা, হ্যাঁ, বাজার করতে এসেছেন? এখান থেকে কি বাজার করা হয়? হ্যাঁ, আমাদের প্রতি সপ্তাহেই বাজার করা হয়। এখান থেকেই করে নেওয়া হয়। সপ্তাহে দুদিন? সপ্তাহে না, শুধু বৃহস্পতিবারটা। পুরো সপ্তাহ চলে যায়?
সেরকম না, মানে দু একদিন তো চলেই যায়। এই কাকার থেকে একটু জেনে নেবো এই মাছটা কি মাছ, কাকা একটু যদি বলে দাও এটা কি মাছ? শাটিং মাছ। শাটিং মাছ এত বড়? হ্যাঁ, এত বড়। বাহ, এটার মাছটা কাটলে পরে কি এটা কি কালারটাই কি এরকম নাকি? হ্যাঁ, আর কালার ওরকম ওরকমই ওরকমই লালচে লালচে। তো দেখতে কিন্তু একদম টাটকা লাল। কিরকম দাম এই মাছের? 150 টাকা কিলো। 150 টাকা কিলো। খেয়েছো কাকা মাছটা? খেতে ভালো? টক লাগে একটু। একটু টক টক লাগে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে সেই সামুদ্রিক শাটিং, একদম দেখতে কিন্তু সেই বিশাল মাছটা। আচ্ছা এই মাছটা একটু দেখাবো তোমাদের, এটা কালবোস মাছ বলা হলো, বিশাল বড় সাইজের, বড় বড় মাছ আছে, বড় বড় মাছ। কিরকম দাম কাকা কালবোস? 200 টাকা কেজি। 200 টাকা কেজি কালবোস। বাহ, ভালো ভালো মাছ দেখতে পেলাম এই বাজারে এসে। অনেকেই চেনো, আবার অনেকেই কিন্তু একটু দেখে ভয়ও পাও, সেটা হলো সাপের মতন দেখতে, তাই এটার নাম হচ্ছে কুচে মাছ। আমরা ভালো খাই। ভালো খান? এটার উপকার তো আছে। হ্যাঁ, উপকার মানে বিশাল উপকার। আমার টিবি হয়েছিল, আমি এই খেয়ে এখন আবার সুস্থ, মানে আমার ওয়েট হয়েছিল 47 কেজি, এখন আজকে ওয়েট করলাম হলো 57 কেজি। তো এই মাছের কিন্তু উপকার অনেক আছে, একদম একদম। আমি যিনি খেয়ে উপকার পেয়েছেন তার সাথেই কথা হলো। তো কুচে মাছ আপনি নিয়ে যাচ্ছেন, খুব ভালো। রক্ত হয় শুনেছি এটাতে? বিরাট রক্ত, এর রক্ত হওয়ার কথা, আর কাটলেও বিরাট রক্ত পাওয়া যায়, এর মতো রক্ত আর কোনো মাছে পাওয়া যায় না। আচ্ছা একটু দাম শুনে নেবো দাদার থেকে। দাদা দাদা কীরকম দাম এই মাছের? কুচে এটার দাম 350 টাকা, এটা 150, এটা 200 কেজি হিসেবে? কেজি কেজি। আচ্ছা, আর কাটা কাটাটা কি তোমরাই কেটে দাও? হ্যাঁ, আমরাই কেটে দিই। ঠিক আছে, একটা দেখাই সাপটা, সাপের মতন সাইজ, একদম বিশাল সাইজ, একটু তোলো, বিশাল বিশাল। বাহ, ঠিক আছে। আচ্ছা, অনেক রকমের মাছ কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা এটা কি মাছ দাদা? তো আর ট্যাংরাও বলা হয় এটাকে। দাম কিরকম আছে এটার? 150 টাকা কিলো গোটা। গোটা গোটা নিতে হবে 150 টাকা কেজি। আর এই মাছটাকে তো তোমরা চেনোই, খুব পপুলার এই মাছটা, শাপলা মাছ বা শঙ্কর মাছ, এই নামেই কিন্তু চেনা আছে মার্কেটে। দাদা শঙ্কর মাছ কত করে দিচ্ছ? 250 কেজি। হ্যাঁ, আচ্ছা 250 টাকা কিন্তু কেজি শঙ্কর মাছ, অনেক দিন পরে দেখলাম। এই লম্বা মাছটা কি মাছ দাদা? চেলা মাছ। চেলা মাছ। দাম কিরকম চেলা? ওটাও 250 টাকা কেজি। আচ্ছা মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়ে গেলে, কিন্তু এই দামটাই যে থাকছে সেটা নয়, দাম তো জানোই প্রত্যেক দিন কিন্তু একটু ডিফারেন্স হয়, একদম 200 টাকা 250 টাকা শুনলে তো সেটাই দাম, সেইভাবে কিন্তু চলবে না। তো অবশ্যই এসো বন্ধুরা গঙ্গানগর হাটে প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার। ওকে, বং চেম্বার, বং চেম্বার, বং চেম্বার।